जय हिंद फ्रेंड, आमी सौरभ, डब्ल्यूबीपी कैरियर पक्ष थेके तोमादेर सकलके स्वागतम। तो आज के जे क्लासटी एनेछि सेटार द्वितीय क्लास जिकेर। तो सेटार आज गत भिडियोते किन्तु आमी 40টা मतो जिके पढ़िएछिलाम एबं आजके तोमादेर किन्तु प्राय 30টা इम्पोर्टेंट जिके किन्तु आलोचना करब। तो तोमरा किन्तु भिडियोटि सम्पूर्ण देखबे, आर चैनेले नतून होये थाकले अवश्यई किन्तु चैनेलटाके सबस्क्राइब करबे। आरेकटा कथा बोले राखि, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমি আরেকটা ক্লাস আরেকটা ইউটিউব চ্যানেলে, যেটা আমার চ্যানেল আছে, সেখানে আমি দিই কথাস্ত্র বলে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তোমরা কিন্তু সেখানে গিয়ে ভিজিট করে আসতে পারো। প্রতিদিন সকাল 6:30টায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গত ভিডিওটি কিন্তু 70টা মতো কিন্তু করানো হয়েছিল, 70টা, ঠিক আছে? তো তারপর থেকে আজকে 71 নম্বর প্রশ্ন দেখে নাও। মৌসুম মানে মৌসুমী কোন ভাষার শব্দ, এর অর্থ কি? মৌসুমী কিন্তু আরবি ভাষার শব্দ, মৌসুমী কথার অর্থ হচ্ছে ঋতু। তারপরে কোশ্চেন, ৭২ নম্বর দেখো, ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর কোন বায়ুর সম্পর্ক রয়েছে? তো মৌসুমী বায়ুর কিন্তু সম্পর্ক রয়েছে ঋতু পরিবর্তনের সাথে সাথে। তারপরে কোশ্চেন দেখো, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম। তো বিশ্ব উষ্ণায়নের জন্য গ্লোবাল ওয়ার্মিং যেটাকে বলে, সেটার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড, সিএফসি মানে ক্লোরোফ্লোরো কার্বন, N2O, মিথেন নাইট্রাস অক্সাইড, এই গ্যাসগুলো কিন্তু বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী। দেখো 74 নম্বর দেখো, সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়? 6 ডিগ্রি হ্রাস পায়। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে? এক্সোমণ্ডলে কিন্তু হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায়। কোন স্তরে ওজোন বা O3 গ্যাসের প্রাধান্য আছে? স্ট্র্যাটোস্ফিয়ারের কিন্তু, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখে নাও, বায়ুমণ্ডলের কয়টি স্তর? বায়ুমণ্ডলে কিন্তু 6টি স্তর। প্রথম ও শেষ 3টি মণ্ডলকে কী বলা হয়? প্রথম মণ্ডলকে সমমণ্ডল ও বিষমণ্ডল কিন্তু বলা হয়। নিরক্ষরেখার অক্ষাংশ কত? 0 ডিগ্রি। সুমেরুর অক্ষাংশ কত? সুমেরুর অক্ষাংশ কিন্তু 90 ডিগ্রি। কুমেরুর অক্ষাংশ কত? কুমেরুর অক্ষাংশ কিন্তু 90 ডিগ্রি। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? 90 ডিগ্রি। কর্কট ক্রান্তি কত ডিগ্রি? 23.5 ডিগ্রি উত্তর, ঠিক আছে? এই কটা কিন্তু সব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় দেওয়ার মতন কোশ্চেনই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো মকর ক্রান্তি কত ডিগ্রি? এইটা মনে রাখবে যে কর্কট ক্রান্তি কিন্তু 23.5 ডিগ্রি উত্তর, আর মকর ক্রান্তি কিন্তু 23.5 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে? সুমেরু বৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? 67.5 ডিগ্রি উত্তরকে বলা হয় সুমেরু বৃত্ত, আর কুমেরু বৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? 67.5 ডিগ্রি। বোঝা গেল? দেখো বিষুবরেখারকে কি বলে? মহাবৃত্ত বলা হয় কিন্তু বিষুবরেখাকে। নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি? 0 থেকে 30 ডিগ্রি কিন্তু নিম্ন অক্ষাংশ। মধ্য অক্ষাংশ কত ডিগ্রি? 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। উচ্চ অক্ষাংশ কত ডিগ্রি? 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। না, পরবর্তী প্রশ্ন, উচ্চ অক্ষাংশ তো বললাম 60 থেকে 90, আর ওয়েট, ওয়েট ওয়েট, সরি, অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে ও কী কী? অক্ষাংশ নির্ণয়ের কিন্তু 2টো পদ্ধতি, এক হচ্ছে ধ্রুবতারা আর স্যাটার্ন ও সূর্যের অবস্থান দেখে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। দেখো 92টা দেখো, যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয় তাকে কী বলা হয়? সেক্সট্যান্ট। সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে কী বলে? কোনো অক্ষাংশের উপর যদি লম্বভাবে কিরণ দেয় তখন কী বলবো? তখন বিষ্ণু লম্ব বলা হয় কিন্তু, 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ।
দ্রাঘিমা, দ্রাঘিমা রেখার অপর নাম কি? দ্রাঘিমা রেখার অপর নাম কিন্তু মূল মধ্যরেখা। আর মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? যুক্তরাজ্যের লন্ডন শহরের গিনিস কিন্তু গেছে কিন্তু এই মূল মধ্যরেখা। কোশ্চেন নাম্বার 96, মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান কিন্তু 0 ডিগ্রি, যেটা নিরক্ষরেখার মানও কিন্তু 0 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কত ডিগ্রি? 360 ডিগ্রি। প্রতি মিনিট দ্রাঘিমা 1 ডিগ্রির কত অংশের সমান? 1/6 ডিগ্রির অংশের সমান কিন্তু, ঠিক আছে। নিরক্ষরেখার ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ দ্রাঘিমাংশ কত? ঠিক আছে, তো এটার প্রশ্নের উত্তর হচ্ছে 0 ডিগ্রি। কতটি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা হয়? দুটি, এক হচ্ছে স্থানীয় সময়ের পার্থক্য আর গ্রিনিশ সময়ের পার্থক্য। এই দুটোর প্রতি পদ্ধতিতে দ্রাঘিমা রেখা কিন্তু নির্ণয় করা হয়। পরের প্রশ্ন দেখো, এবং আজকের প্রশ্নের শেষ প্রশ্ন। দশ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট কিন্তু পার্থক্য হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের 30টা গুরুত্বপূর্ণ জিকে। আশা করি তোমরা ভালো লেগেছে ভিডিওটি এবং ইনফরমেশানটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তো এরকম ইম্পর্টেন্ট ক্লাস পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তো তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।